Assalamualaikum সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমার পিছনে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে স্মার্ট ওয়াচের হিউজ কালেকশন তো সবাই কিন্তু হচ্ছে এখন স্মার্ট ওয়াচগুলো ব্যবহার করে কারণ হচ্ছে যে নিজেকে একটু স্মার্ট করার জন্য তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে কারণ এখানে হচ্ছে স্মার্ট ওয়াচের হিউজ কালেকশন এবং প্রত্যেকটা মডেলের প্রাইস এবং হচ্ছে ফিচারগুলো আপনাদেরকে জানাবো যারা আমার আসাদ ব্লগ অফিশিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন আর আমি আজকে যে দোকান থেকে ভিডিও করতেছি সেটা হচ্ছে টেকডেন এবং এটা মোহনপুর বাস স্ট্যান্ড থেকে একটু সামনে সো ফুল ডিটেইলসগুলো হচ্ছে ডেসক্রিপশন বক্সে এবং অন স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা আশা করি হচ্ছে সেখান থেকে কন্ট্যাক্ট করে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন তাদের ফেসবুক পেজ রয়েছে যেখান থেকে হচ্ছে তারা হচ্ছে অনলাইনেও সেল করে থাকে ফিরছি ছোট্ট একটা ইন্টার পরে সো বন্ধুরা আমি আপনাদেরকে বলেছিলাম যে এই এইখানে যে স্মার্ট ওয়াচগুলো আছে এই স্মার্ট ওয়াচের প্রাইস সম্পর্কে বলবো বা ডিটেইলস সম্পর্কে জানাবো কারণ এখানে হিউজ স্মার্ট ওয়াচের কালেকশন বিভিন্ন ব্র্যান্ডের রয়েছে এবং বিভিন্ন কোয়ালিটির রয়েছে সো এগুলো সম্পর্কে বলার জন্য হচ্ছে টেকডেন থেকে সামনে আছে হচ্ছে বাবুর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই বাবুর ভাই কেমন আছেন আপনি জি ভাই ইনশাআল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এবং হচ্ছে বাবুর ভাই টেকডেনে আসতে হলে তো হচ্ছে মোহাম্মদপুরে এই আসাদ এভিনিউতে চলে আসতে হবে এবং আমরা ফুল ডিটেইলসটা হচ্ছে ডেসক্রিপশন বক্সে এবং অন স্ক্রিনে দেওয়া থাকবে তো আপনাদের সাথে কন্ট্যাক্ট করে চলে আসতে পারবে প্লাস টেকডেনে হচ্ছে একটা নিজস্ব ফেসবুক পেজ আছে যেখানে হচ্ছে অনলাইনে অর্ডার করা যায় এবং হচ্ছে সারা বাংলাদেশে তারা ডেলিভারি দিয়ে থাকে সো বাবুর ভাই আমরা হচ্ছে এমএস ফিটের যে কালেকশনগুলো আছে সেখান থেকে শুরু করি সো আমরা একটু ডোরটা ওপেন করি এবং হচ্ছে এমএস ফিটের যে কালেকশনগুলো সেগুলো আমি আপনাদেরকে একটু দেখাই তো এখানে আসলে কয়েকটা মডেলের আছে বাবুর ভাই এখানে হচ্ছে 5700 টাকার যেটা এটা কি এমএস ফিট বিপ থ্রি এটা হচ্ছে এমএস ফিট বিপ থ্রি প্রো আচ্ছা বিপ থ্রি প্রো এটার প্রাইস হচ্ছে 5700 জি এটা দুইটা কালার হয়ে থাকে একটা পিঙ্ক কালার আর একটা ব্ল্যাক কালার পিঙ্ক এখানে উপরে একটা পিঙ্ক কালার জি উপরে একটা পিঙ্ক কালার আছে এটা হচ্ছে পিঙ্ক কালারের আর নিচেটা হচ্ছে ব্ল্যাক কালারের গুড আর এরপরে যেটা আছে এমএস ফিট জিটিএস 2 মিনি 2 মিনি এটার প্রাইস হচ্ছে 7400 টাকা জি এটারও দুইটা তিনটা কালার হয় আচ্ছা ব্লু কালার আপনার এটা হচ্ছে পিঙ্ক কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার তিনটা কালারে হয় এমএস ফিট তো হিউজ কালেকশন এখানে হচ্ছে অনেকগুলো আছে যেমন আচ্ছা এটার আপডেট ভার্সন আর আরেকটা বের হইছে এমএস ফিট জিটিএস 4 মিনি এই যে আচ্ছা 2 মিনিট পরে হচ্ছে আপডেট আছে 4 মিনিটা এটা এটা হচ্ছে প্রাইস হচ্ছে 8900 টাকা 900 এটারও দুইটা কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে পিঙ্ক কালার ওকে নেক্সট আমরা কোনটা দেখবো তাহলে তারপর যদি আমরা এমএস ফিট জিটিএস 2 দেখি এটারও তিনটা কালার হ্যাঁ সাধারণত এমএস ফিট জিটিএস 2 দিয়ে এটা দিয়ে কথা বলা যায় আপনার কেউ ফোন দিলে কথা বলতে পারবেন আপনি আর আর এই পাশে যেগুলো দেখতে পাচ্ছি জিটিএস 2 3 এবং অন্যান্য যেগুলো আছে সেগুলো রয়েছে তাই তো জি জি আচ্ছা এগুলোর প্রাইস কিন্তু হচ্ছে দেখেন আমি এখানে দেখি পিঙ্ক কালার একটা দেখতেছি জিটিএস 3 এটা মেবি জি এটার আপডেট বের হয়েছে জিটিএস 3 এটা হচ্ছে 15900 টাকা এবং হচ্ছে এখানে কিন্তু জিটিআর 2 আছে এগুলো জিটিআর 2 তাই তো জি এগুলো হচ্ছে 15500 টাকা একটা আর এটা হচ্ছে 10500 টাকা যেটা সেটা হচ্ছে এমএস ফিট জিটিআর 2e ওকে তাছাড়া এমএস ফিট এর আরেকটা কিন্তু নতুন একটা স্মার্ট ওয়াচ এসেছে এই যে এটা জিপ আচ্ছা এমএস ফিট জিপ এর জি ওকে এটার প্রাইস কত হচ্ছে 13750 টাকা ওকে আমরা নেক্সট এখানে কিছু দেখতে পাচ্ছি এগুলো কিন্তু টু স্পোর্ট টাইপের তাই না জি এমএস ফিট এর টি রেক্স 2 এটারও সাধারণত তিনটা কালার হয়ে থাকে আমাদের বর্তমান একটা কালার আছে এটা হচ্ছে গ্রিন কালার জি
সবুজ কালার ওকে এটার প্রাইস কত আছে 17500 টাকা জি জি আচ্ছা আর এটা হচ্ছে বেল্টটা দেখতে পাচ্ছি এটা একটু চামড়ার বেল্টের ভিতরে এটা হচ্ছে আমাসফিট জিটিআর 3 প্রো ওকে এটার দুইটা কালার হয় সাধারণত একটা ব্ল্যাক কালার আর একটা ব্রাউন কালার বলা হয় হ্যাঁ ব্রাউন কালারটা আপনার প্রাইস হচ্ছে 21300 ব্ল্যাক কালারটাও একই প্রাইস আচ্ছা মানে ওটা কালারের জন্য তো কোনো প্রাইস আর কোনো হেরফের হয় না জি না জি আচ্ছা এখানে আরো যে দুইটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে টিকোয়াস জিটিএস টিকোয়াস তো একটা ভালো ব্র্যান্ড টিকোয়াস এর আরেকটা আছে এই পাশে টিকোয়াস E3 যেটা 16999 টাকা টিকোয়াস প্রো 3 আল্ট্রা জিপিএস এটা প্রাইস বেশি জিপিএস সহ জি জিপিএস সহ 28999 টাকা ওকে এমএসপি ছাড়া আপনাদের এখানে তো হচ্ছে আমি হুয়াওয়ে এর কিছু ব্র্যান্ড দেখতে পাচ্ছি হুয়াওয়ে এর কিছু মডেল দেখতে পাচ্ছি তো সেগুলো তো এখানে অ্যাভেলেবল আছে মোটামুটি হুয়াওয়ে এর অনেকগুলো আছে এগুলো কি হচ্ছে ওয়ারেন্টি আছে কিনা জি এগুলো সবগুলো এক বছর ওয়ারেন্টি মানে হুয়াওয়ে গুলোতে হচ্ছে এক বছর ওয়ারেন্টি রয়েছে তাই তো জি এমএসপি তো এক বছর ওয়ারেন্টি আছে এক বছর ওয়ারেন্টি এমএসপি তো পাবেন তো হুয়াওয়ে যেটা ওয়াচ ফিট নিউ যেটা অরেঞ্জ কালার এটা প্রাইস পড়তেছে 10999 টাকা এবং আরেকটা আছে ওয়াচ 3 যেটা এটা 34K মানে 34000 টাকা পড়তো সেটার প্রাইস এবং এটা অনেক ফিচার কিন্তু রয়েছে জি জি অবশ্যই আচ্ছা GT3 যেটা ওয়াজ GT3 এটার প্রাইস পড়তো হচ্ছে 24200 টাকা তাই তো জি ওকে আর এগুলো কিন্তু হচ্ছে প্রত্যেকটারই এক বছর ওয়ারেন্টি রয়েছে তাই না এক বছর ওয়ারেন্টি আচ্ছা ওয়াজ 3 রয়েছে যারা নাকি হচ্ছে ওয়াজ 3 খুঁজতেছিলেন তাদের জন্য এবং আরেকটা কিন্তু হচ্ছে যেটা এটা হচ্ছে আপনার সিলভারের সিলভার কালার এটা টাইটেনিয়াম বলা হয় স্টাফটার কারণে স্টাফটা অরিজিনাল টাইটেনিয়াম ওকে এটা হচ্ছে 35999 টাকা ওকে এই হুয়ে ছাড়া হচ্ছে হুয়ের নিচে আরো কিছু মডেল দেখতে পাচ্ছি GT2 আছে এখানে তারপর হচ্ছে আরেকটা আছে GT2 যেটা হচ্ছে অরেঞ্জ কালারের আর এটা হচ্ছে GT2E আচ্ছা বাই GT2E এটা আচ্ছা তিনটার প্রাইস কিন্তু হচ্ছে যেমন এই দুইটা হচ্ছে সেম প্রাইস 18699 টাকা আর এটা কিন্তু 13750 টাকা সো হুয়ার পরে আমরা এখন যেটা দেখতেছি সেটা হচ্ছে রিয়েলমি ব্র্যান্ডের কিন্তু হচ্ছে কয়েকটা কালেকশন আমরা এখানে দেখতে পাচ্ছি জি রিয়েলমি ওয়াচ 2 প্রো যেটা ব্ল্যাক কালারের এটা আমরা দেখতে পাচ্ছি এটার প্রাইস পড়তেছে হচ্ছে 5700 টাকা না জি 5700 আচ্ছা এগুলাতে যে ওয়াচ এজ যেটা এটার প্রাইস কত রিয়েলমি ওয়াচ যেটা হচ্ছে 5500 আর ব্যান্ডটা যেটা এটা হচ্ছে 3600 টাকা এগুলোতে আসলে ফিচার যেগুলো ধরেন স্মার্ট ওয়াচ আছে যেগুলো থাকা দরকার ফিচার সব ধরনের ফিচার আছে আচ্ছা আপনার হার্ট রেট ব্লাড অক্সিজেন এগুলো সব অ্যাকুরেসি সবগুলো সব স্মার্ট ওয়াচ আছে কিন্তু কিছু কিছু স্মার্ট ওয়াচ আপনার হার্ট রেট ব্লাড অক্সিজেন এগুলার অ্যাকুরেসি খুবই ভালো যেমন অ্যামাজফিট হুয়াওয়ে রিয়েলমি বা মিডিয়াম রেঞ্জে এগুলো খুবই মানে অ্যাকুরেসিটা 95% 96-97 এইরকম দিয়ে থাকে 100% তো কোনো স্মার্ট ওয়াচের অ্যাকুরেসি দিতে পারে না সহজে জি আচ্ছা এইগুলো যেগুলো দেখতে পাচ্ছি এগুলো কোন ব্র্যান্ডের এটা হচ্ছে সবথেকে জনপ্রিয় কিসলেট কেয়ার এটা খুবই জনপ্রিয় স্মার্ট ওয়াচ একটি হ্যাঁ আর এটাতে হার্ট রেট ব্লাড প্রেসার ব্লাড অক্সিজেন এবং কথা বলা যায় অনেকগুলো কালারই কিন্তু আছে আর এগুলো হচ্ছে লেডিস কালার আচ্ছা লেডিসদের জন্য এবং ব্ল্যাকটা হচ্ছে জেন্টসদের জন্য আর নিচে যেগুলো দেখতে পাচ্ছি আর নিচে যদি প্রথমে আমরা এটা দেখি এটা হচ্ছে কিসলেট কে 11 এটা সবথেকে এই ব্র্যান্ডের থেকে সবথেকে জনপ্রিয় এটা হচ্ছে বর্তমান আচ্ছা এটা হচ্ছে 1.39 ইঞ্চি আর এটা তো অলওয়েজ অন পাচ্ছেন আপনি আচ্ছা এটা তো হচ্ছে অলওয়েজ অন অপশন অলওয়েজ অন অপশনটা এটাতে আছে এবং এই প্রাইজের ভিতর সবথেকে ভালো স্মার্ট ওয়াচ এটা বললেই চলে বর্তমান এখন ওকে আর নিচে যেগুলো দেখতেছে এগুলো হচ্ছে হ্যালো ব্র্যান্ডের তাই না জি হ্যালো ব্র্যান্ডের আপনার হ্যালো RS4 হ্যাঁ RS4 এর আপডেট বের হয়েছে RS4 প্লাস এর তিনটা কালারে আমাদের কাছে আছে মোটামুটি অ্যাভেলেবল তাই তো তিনটা কালারই কিন্তু হলো সিলভার গোল্ডেন আর একটা হচ্ছে ব্ল্যাক জি ওটার প্রাইস কিন্তু 5000 টাকার মতো জি আর বাকি হচ্ছে এই পাশে যেগুলো আছে দুইটা সেটা কিন্তু হচ্ছে একটু কম প্রাইজের ভিতর মনে হয় জিএসটি এটা আর হচ্ছে LS02 এটা আচ্ছা এর প্রাইস কিন্তু হচ্ছে একটা 2650 টাকা আর একটা হচ্ছে 2150 টাকা ওকে আমরা হচ্ছে নেক্সট হচ্ছে কোনটা যাব নিচে হচ্ছে মিব্রো ব্র্যান্ডের মিব্রো লাইট জি এটা হচ্ছে মিব্রো লাইট আর এটা হচ্ছে মিব্রো X1 আচ্ছা স্পোর্টি লুকের যারা স্পোর্টি যেমন T-Rex 2 T-Rex Pro এগুলা মানে অনেক বাজেট তো তাদের জন্য যাদের কম বাজেট আছে তাদের জন্য এগুলা পারফেক্ট হবে আচ্ছা এটা প্রাইস পড়তেছে 4700 টাকা জি একটু মিডিয়াম প্রাইসের জন্য তাদের জন্য এগুলা পারফেক্ট লুকস কিন্তু খুবই সুন্দর জি আচ্ছা মিব্রো এয়ারটা দিতে পারছি এটা নতুন আসছে মিব্রো A1 এই যে একদম নিউ আসছে এটা 6 মান্থ ওয়ারেন্টি হ্যাঁ এটা একদম নিউ আসছে এটা প্রাইস হচ্ছে মিব্রো গুলো 6 মান্থের ওয়ারেন্টি তাই তো না মিব্রো এটা 6 মান্থ ওয়ারেন্টি আর এগুলা 3 মাসের ওয়ারেন্টি আচ্ছা এগুলো হচ্ছে 3 মাসের তাই তো জি আর এটা হচ্ছে 6 মান্থের ওকে আমরা এখন হচ্ছে চলে আসতেছি হচ্ছে উপরে আরো কিছু এখানে দেখতেছি সেটা হচ্ছে জেবলেসের কতগুলো দেখতে পাচ্ছি দেখতে কিন্তু খুবই সুন্দর জেবলেসের আমরা যদি প্রথমে দেখি এটা হচ্ছে RS2 স্পোর্টি লুকের হ্যাঁ
যারা সাধারণত খেলাধুলা করে তাদের জন্য 3ATM ওয়াটারপ্রুফ সুইমিং করতে পারবে, কোনো প্রবলেম হবে না। ওকে, এটার প্রাইস কত হচ্ছে? 3200 টাকা। 3200। আচ্ছা, আর এখানে যেটা ভাইব 5 যেটা দেখতে পাচ্ছি, ভাইব 5 প্রো, হ্যাঁ, এগুলো হচ্ছে 2600 টাকা একটা, এটা হচ্ছে 2600 টাকা এবং এটা হচ্ছে 2900 টাকা। ওকে, আর এখানে আমরা দেখতে পাচ্ছি জেবলেসের আরো কিছু সুন্দর সুন্দর কালেকশন, GTR2। এইখানে কিন্তু হচ্ছে দুইটা হচ্ছে, একটা হচ্ছে এটাকে কি কালার বলে, এটাকে মেরুন কালার বলা হয়, মেরুন গোল্ড কম্বিনেশন, জি জি, মেরুন, আর এটা হচ্ছে ব্ল্যাক, তাই না? আর একটা সিলভার কালার হয়, সিলভার কালার, তিনটা কালার হয়ে থাকে। তো এগুলোর প্রাইস হচ্ছে কিন্তু হচ্ছে মাত্র 3300 টাকা করে। আর এখানে একটা দেখতে পাচ্ছি ফান কিপ অ্যাপ, এটা কি? না, এটা হচ্ছে জেবলেস GTS2। আচ্ছা, আর সাধারণত জেবলেস আপনার GTR2 যেটা আমরা প্রথমে দেখলাম এটা দিয়েও কথা বলা যাবে, আর GTS2 দিয়েও কথা বলা যাবে। খুবই জনপ্রিয় স্মার্ট ওয়াচ, এখন বর্তমান কলমি ভালো চলতেছে, P28 Plus, তারপর P8 Max, এটা হচ্ছে P8 Max, আর এটা হচ্ছে কলমি P28 Plus, এগুলোর প্রাইস কিন্তু হচ্ছে 2500 টাকা করে মাত্র। এগুলোর প্রাইস হচ্ছে, কালার কিন্তু তিনটা, চারটা কালার, একটা হচ্ছে সিলভার, আর একটা ব্ল্যাক, আর একটা কি বললেন, আর একটা গোল্ড কালার হয়। ওকে, তারপর যদি আমরা এই যে ডান পাশে দেখি, এগুলো হচ্ছে এমআই ব্র্যান্ডের, যারা ব্র্যান্ড খুঁজেন তাদের জন্য এগুলো। এটা হচ্ছে 6, তাই না? জি, এটা প্রাইস হচ্ছে, আর এটা হচ্ছে 7, এটাও নতুন আসছে, এটা নতুন আসছে, তাই না? জি। আচ্ছা আচ্ছা, কোনটার প্রাইস কত? এটা হচ্ছে 3500 টাকা, জি, আর এটা হচ্ছে 4850, এটা হচ্ছে 4850 টাকা। এগুলো কি ওয়ারেন্টি আছে কোনো? জি, এটা 6 মান্থ ওয়ারেন্টি আছে, এটা 6 মান্থের ওয়ারেন্টি আছে। ওকে, আমরা একটু উপরে দিকে উঠি যদি, এইখানে কিন্তু এটা কি জেবলেসের? এটা হচ্ছে জেবলেস বিয়ন্ড 2, সবার প্রথমে বের হইছিল বিয়ন্ড, জেবলেস বিয়ন্ড, এখন এটার আপডেট বের হইছে জেবলেস বিয়ন্ড 2। ওকে, আর এটাতে পাচ্ছেন আপনি হচ্ছে বিল্টিন জিপিএস পাচ্ছেন, 5ATM ওয়াটারপ্রুফ পাচ্ছেন, তাছাড়া হচ্ছে অলওয়েজ অন ডিসপ্লেও কিন্তু এটাতে। ওকে ওকে, তাহলে তো এটা তো ভালো ফিচার, তাছাড়া ব্যাটারি লাইফ খুবই ভালো, এবং স্মার্ট ওয়াচটিও খুবই প্রিমিয়াম, সুন্দর, মাত্র 6000 টাকা। জি, আর এরপরে আমরা কোনটা দেখবো? এরপর যদি আমরা একটু উপরে দেখি, এটা হচ্ছে লেডিস কালার, দুইটা মেয়েদের জন্য, তিনটা কালার হয় সাধারণত, যে এটা সিলভার আর এটা মেরুন কালার বলা হয়। আচ্ছা, খুবই সুন্দর কিন্তু, যারা হচ্ছে লেডিস, একটা গোল্ড কালার হয় সাধারণত, গোল্ড কালার। আচ্ছা, আর এখানে হচ্ছে জেবলেসের আরো দুইটা দেখতে পাচ্ছি, জেবলেসের এটা হচ্ছে একটা হাইব্রিড, আর একটা হচ্ছে হাইব্রিড 2। আচ্ছা, এটা হচ্ছে হাইব্রিডটা, তাই না? এটা হচ্ছে হাইব্রিড 2, আর এটা হচ্ছে হাইব্রিডটা, তাই তো? ওকে, এটার প্রাইস কিন্তু হচ্ছে 3250 টাকা করে। জি, সো এই পাশে আরো কিছু কালেকশন দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু খুবই সুন্দর, এগুলো সাধারণত আপনার হচ্ছে অ্যাপেলের ক্লোন বলা হয়, অ্যাপেলের ক্লোন, জি, অ্যাপেল সিরিজ 7 এর ক্লোন, এই যেগুলো সব কিন্তু দেখতে কিন্তু এই অ্যাপেলের যেগুলো সেগুলোর মতই দেখা যাচ্ছে। এগুলোর প্রাইস কত করে? এগুলোর আপনার মিনিমাম 2400-2500 এরকম হয়ে থাকে, 3000 এর নিচে সবগুলো আছে, 3000 এর নিচে, এবং বেলগুলো কিন্তু, কালারগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে। জি, আচ্ছা, আর আর এখানে আরো কিছু আমি নিচে দেখতে পাচ্ছি, এগুলো কি, এগুলো কোন ব্র্যান্ডের? এগুলো হচ্ছে DT No. 1, DT 7 ও বলা হয়। আচ্ছা, খুব এখন নন ব্র্যান্ডের ভিতরে খুবই জনপ্রিয়, DT 2500 টাকার ভিতরে পাওয়া যাচ্ছে। আচ্ছা, এইখানে কিছু আমি দেখতে পাচ্ছি, দুইটা কালারের, ব্লু এবং হচ্ছে এটা হচ্ছে অফ হোয়াইট কালার, DT 7 Pro Max, 2500 টাকার ভিতরে পাওয়া যাচ্ছে। আর এই যে এটা যেটা ঘুরতেছে, এটা কি, এটা কি কোন ব্র্যান্ডের? এটা এটা হচ্ছে T68 Pro, এটা এটাও কিন্তু হচ্ছে মানে যাদের 2000 বা 2500 টাকার ভিতরে বাজেট, এটা কিন্তু 2200 টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন, খুবই সুন্দর।
সো বন্ধুরা, আপনারা তো হচ্ছে ঘড়ির স্মার্ট ওয়াচের অনেক কালেকশন দেখলেন, তো এগুলোর পাশাপাশি কিন্তু হচ্ছে টেক ডেনে আসলে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু অনেক ধরনের হচ্ছে স্ট্র্যাপগুলো পেয়ে যাবেন, এবং এগুলো কিন্তু হচ্ছে বিভিন্নটা বিভিন্ন প্রাইজের বিভিন্ন মডেলের। সো এগুলো নিয়ে যদি ওনাদের সাথে কথা বলতে চান সরাসরি টেক ডেনে চলে আসতে পারেন, এটা ঢাকা মোহাম্মদপুরে, আর ফুল ডিটেলসটা দেওয়া থাকবে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, তার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। সো আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।